আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদের সাথে আছি আমি হাবিবা আফরোজ। শুরুতেই বাজেট প্রসঙ্গ। মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধির হার 7.2% ধরে আজ উত্থাপিত হতে যাচ্ছে 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট। এবারের বাজেটের আকার হতে পারে 6,03,681 কোটি টাকা, যার মধ্যে উন্নয়ন খাতে খরচ ধরা হয়েছে 2,37,078 কোটি টাকা আর আয়ের লক্ষ্য ধরা হয়েছে 3,89,000 কোটি টাকা। এদিকে কিছুক্ষণ আগে বাজেট অনুমোদনের জন্য জাতীয় সংসদ ভবনে শুরু হয়েছে মন্ত্রী পরিষদের বিশেষ বৈঠক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিতব্য বৈঠকে অংশ নিয়েছেন মন্ত্রিপরিষদ সদস্যরা। দর্শক, এই মুহূর্তে জাতীয় সংসদ ভবন এলাকায় রয়েছেন সহকর্মী রুহুল আমিন তুহিন, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রুহুল তুহিন, বাজেট অধিবেশন কখন নাগাদ শুরু হতে পারে এবং এবারের বাজেটে কোন কোন খাতকে গুরুত্ব দেওয়া হচ্ছে? হাবিবা, যেমনটি বলছিলেন যে বাজেট অধিবেশন শুরু হয়েছে গতকাল, আজ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। সে বাজেটের আকারও আপনি একটি বলেছেন, 6,03,681 কোটি টাকা। ঠিক তাই, প্রস্তাবিত বাজেটটি এমনই হওয়ার কথা আমরা জেনেছি। তো বাজেটের অধিবেশন শুরু হওয়ার আগে যে প্রক্রিয়াগুলো রয়েছে তা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। অর্থাৎ প্রস্তাবিত যে বাজেট, সে বাজেটটি একটি মন্ত্রিসভায় অনুমোদন দেওয়ার যে প্রক্রিয়া রয়েছে সেই অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদ ভবনে মন্ত্রিসভার বিশেষ বৈঠক কিন্তু চলছে এই বাজেট অনুমোদন দেওয়ার জন্য, এবং মন্ত্রিসভায় বাজেট অনুমোদন হওয়ার পরে বেলা 3টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের বৈঠকে অর্থমন্ত্রী এই বাজেট পেশ করবেন। পেশ করার পরে সেই বাজেটের উপরে আলোচনা হবে, আলোচনার পরে সেই বাজেট, প্রস্তাবিত বাজেটের উপরে কোনো সংশোধনী থাকলে সেগুলো নেওয়া হবে, এরপরে কিন্তু এই বাজেটটি এই জাতীয় সংসদে পাশ হবে, প্রস্তাবিত বাজেটটি পাশ হবে, সেই প্রক্রিয়া আমরা দেখব সামনে। তবে যে বিষয়টি হচ্ছে, করোনা পরিস্থিতির কারণে এবার বাজেটের কিন্তু মানুষের জীবিকা নির্বাহ, জীবন এবং জীবিকা নির্বাহের উপরে কিন্তু জোর দেওয়া হয়েছে বেশি, সেই বিষয়টি থাকছে বাজেটে। এবং যেটি আছে সামাজিক নিরাপত্তা বেষ্টনী, সেই সামাজিক নিরাপত্তা বেষ্টনীর উপরও কিন্তু জোর দেওয়া হবে বলে আমরা জেনেছি এই বাজেটে। তো এই ছিল সংসদ ভবন থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। বাজেট অধিবেশন শুরু হলে বাজেটের বিস্তারিত নিয়ে আমরা আবারও যুক্ত হব। হাবিবা, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ জাতীয় সংসদ ভবন এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী রুহুল আমিন তুহিন। করোনার সংক্রমণ বেড়েই চলেছে সীমান্তবর্তী অনেক জেলায়। গত 24 ঘন্টায় করোনার উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরও 9 জনের মৃত্যু হয়েছে। রাজশাহীতে সামাজিক দূরত্ব স্বাস্থ্যবিধি মানার বিষয়ে উদাসীন মানুষ। আজ থেকে জেলায় সন্ধ্যা 7টা থেকে সকাল 8টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান ও রেস্টুরেন্ট বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরও 98 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 42.79%, যদিও গতকাল শনাক্তের হার ছিল 53.99%। চাঁপাইনবাবগঞ্জে দ্বিতীয় দফায় লকডাউনের অকারণেই বাইরে ঘোরাফেরা করছেন মানুষ, যদিও শহরের চেকপোস্ট বসিয়ে জনসাধারণের গতিবিধি নিয়ন্ত্রণ করছে পুলিশ। নওগাঁ পৌরসভা এবং নেমায়েতপুর উপজেলায় চলছে 7 দিনের লকডাউন। কক্সবাজারের রুখিয়া উপজেলার রাজা পালং ইউনিয়নের 4টি ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করা হয়েছে। দর্শক, চুয়াডাঙ্গায় করোনা পরিস্থিতির সবশেষ তথ্য জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জহির রাহান। জহির, সীমান্তবর্তী চুয়াডাঙ্গায় সংক্রমণ রোধে প্রশাসন নতুন কি ধরনের উদ্যোগ নিয়েছে? জি হাবিবা, যেমনটি বলছিলেন, আসলে চুয়াডাঙ্গায় কিন্তু গত 3 মাস থেকে সংক্রমণের হার নিম্নমুখী থাকলেও হঠাৎ করে যেন করোনার সংক্রমণ বেড়ে গেছে জেলায়। তো বিশেষ করে যারা আক্রান্ত হয়েছেন, গতকাল পর্যন্ত কিন্তু 2,000 জন করোনা শনাক্ত হয়েছেন। এর ভিতরে অধিকাংশ বাড়ি কিন্তু দামোদর উপজেলার কার্পাসডাঙ্গা ও নাটক ইউনিয়ন। তো গতকাল আমরা দেখেছি যে এই এলাকায় যারা
মানে উপসর্গ যাদের উপসর্গ আছে তো তারা কিন্তু করোনা পরীক্ষা করাতে অনীহা প্রকাশ করে, সেখানে কিন্তু অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করে কোভিড ১৯ র্যাপিড টেস্টকে কিন্তু একটা মেডিকেল ক্যাম্প করে হচ্ছে থাকতে হবে। সেখানে কিন্তু আমরা দেখছি একই দিনে ১১৮ জনের নমুনা পরীক্ষায় ২৪ জন শনাক্ত হচ্ছে। আজ সকাল থেকে এই একই কার্যক্রম চলছে। ওই এলাকার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সেখানে কিন্তু ওই এলাকার সাতটি গ্রাম ও কার্বাটাঙ্গা ইউনিয়নের সাতটি গ্রাম ও নাটোকা যেটা এলাকা কিন্তু লকডাউন করেছে প্রশাসন। তো সেখানে কিন্তু স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগ বা প্রচার প্রচারণা চলছে। সেখানকার জনপ্রতিনিধিদেরও মাইকিং বা প্রচার প্রচারণা করার জন্য বলা হয়েছে। সেখানে নিয়মিত তদারকি করতে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত চলছে। তো এছাড়া যারা কোয়ারেন্টিনে ছিল ১৪ দিনে তাদেরকে কিন্তু বিভিন্ন স্থানে যারা কোয়ারেন্টিনে আছে তাদেরকে কিন্তু সেখান থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আর ভারত থেকে যে রোগী ভারত ফেরতদের যে আগমন তারা কিন্তু প্রতিদিন তারা দর্শনা চেক করতে দিয়ে তারা আসছে। গতকাল কেউ ৪ জন এসেছে পেয়েছিল। ধন্যবাদ আপনাকে চুয়াডাঙ্গাতে জানাচ্ছিলেন সহকর্মী জহির রহমান। ভেজাল নির্মাণ সামগ্রীর বিরুদ্ধে এই মুহূর্তে রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালাচ্ছে বিএসটিআই কর্তৃপক্ষ। দর্শক সেখানে আছেন সহকর্মী বিলাল হোসেন। বিলাল, অভিযানের পর কি খবর আপনার কাছে রয়েছে সবশেষ? যেখানে বিভিন্ন ধরনের রথ তৈরি করা হয় নির্মাণ সামগ্রীর জন্য, এখানে বিএসটিআই একটু এখানে অভিযান পরিচালনা করছেন। তারা যে ভিত্তিতে অভিযান পরিচালনা করছেন যে এই কোম্পানিটির বিরুদ্ধে লাইসেন্সবিহীন এবং ওজনে কম দেওয়া থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ডের লোগো ব্যবহার করে দেওয়ার এক যেমন অভিযোগ ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করছেন। আমরা এই মুহূর্তে এখানকে প্রাথমিকভাবে কোনো কিছু তেমন ইয়েতে পাইনি। আমরা এই মুহূর্তে কথা বলবো বিএসটিআই পরিচালকের যে কর্মকর্তা থাকে, যে অভিযানের সর্বশেষ আপনারা এখানে অভিযানটি করেছেন, তাদের বিরুদ্ধে যে সকল অভিযোগ ছিল কি কি অভিযোগ আপনারা পেয়েছেন? ধন্যবাদ। এখানে অভিযোগ ছিল যে এখানে যে মাপের যন্ত্র রয়েছে অর্থাৎ এমএস রড, যেগুলো যে মাপে ক্যালিব্রেশন করে খনক নিতে হয়, সেই খনক নেয় নাই, এটা আমরা প্রমাণিত বিক্রিয়া হয়েছে। এবং অন্যদের বিএসটিআই বাধ্যতামূলক যে ২৮৭টি পণ্য রয়েছে এই ২৮৭টি পণ্যের অন্তর্গত, এই পণ্যতে শিক্ষা বিতরণ করতে হলে বিএসটিআই বৈধ লাইসেন্স থাকতে হবে। আমরা যাচাই করে দেখলাম যে লাইসেন্স ছিল কিন্তু মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, অবৈধ পণ্য বিক্রয় বিতরণ অব্যাহত আছে। আমরা এখান থেকে প্রত্যেক সাইজে রড পরীক্ষার জন্য নিয়ে নিচ্ছি এবং এই লাইসেন্স না থাকার কারণে এবং ওজন রন্ত্রের ভেরিফিকেশন ক্যালিব্রেশন থাকার কারণে আমরা এই প্রতিষ্ঠান থেকে ম্যাজিস্ট্রেট মহোদয়ের কাছে বিএসটিআই নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব লাফিজা আক্তারের নিকট আমরা অভিযোগ দাখিল করছি। উনি কিছুক্ষণের মধ্যে হয়তো ভাই দিয়ে দেখেন এবং এখানে নয়, আমরা আরও অনেক প্রতিষ্ঠানেই যাব যেখানে বিএসটিআই অনুমোদন না আছে। অবৈধভাবে এই নির্মাণ সামগ্রীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান এমএস রথ, এই পণ্যটি যাতে অবৈধভাবে বিক্রয় বিতরণ না হতে পারে এবং ভুয়া ডিক্লারেশনের মাধ্যমে কম ইস্টুডেন্টের এমএস রথ যাতে বেশি শক্তিশালী প্রচার করে বিক্রয় বিতরণ না করতে পারে, সেই জন্য আমাদের এই অভিযান পরিচালনা করা হবে। আমাদের এই অভিযান আজকে দিন বলব। জি, এই ছিল রাজধানীর ডেমরা স্টেশন থেকে। ধন্যবাদ আপনাকে। ডেমরা এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী বিলাল হোসেন। সৌদি আরব, দুবাই, মালয়েশিয়ার ১৮ প্রবাসী শ্রমিকের মরদেহ দেশে এসে পৌঁছেছে। বুধবার মধ্যরাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাশ এসে পৌঁছায়। এ সময় মরদেহ বুঝে নেয় পরিবারের লোকজন, যাদের বেশিরভাগই শ্রমিক ভিসায় কর্মরত ছিলেন। মৃতদের সবাই স্বাভাবিক মৃত্যু বলে জানায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। প্রত্যেক মৃতদেহের তাৎক্ষণিক ৩৫,০০০ টাকা করে দেয় মন্ত্রণালয়। এছাড়া প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এক মাস পর আরও ৩,০০০ টাকা আর্থিক সহায়তা দেবে নিহতের পরিবারকে। লকডাউন আর করোনা পরিস্থিতির কারণে গেল এক মাসে যেসব মরদেহ দেশে পৌঁছাতে পারেনি সেই সবই বুধবার রাতে দেশে এসে পৌঁছালো। মালয়েশিয়া থেকে ১৩টা দেহ মৃতদেহ আসবে, আর সৌদি আরব থেকে আপাতত ২টা পাইলাম, আর কাতার এয়ারলাইন্স থেকে আসতেছে আর কি। কয়টা আসে এখন আমাদের কাছে তথ্য আসে নাই, আসার পরে বলতে পারবো আর কি। জানাবো খেলার সংবাদ।
বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বে আজ আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। কাতারের জসিম বিন হামাদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। এটি বিশ্বের প্রথম শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়াম। বাইরে 40 থেকে 42 ডিগ্রি তাপমাত্রা থাকলেও মাঠে খেলা হবে 25 ডিগ্রি তাপমাত্রায়। গরমের ভয় দাঁড়িয়ে জামাল ভুঁইয়া বলেছেন বড় স্বপ্নের কথা, গতি ও টেকনিক খাটিয়ে 3 পয়েন্ট নিয়ে ম্যাচ শেষ করতে চায় লাল সবুজরা। তবে 2019 সালে আফগানিস্তানের কাছে 1-0 গোলে হেরে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করেছিল জামালরা। ই গ্রুপে জেমিডের দল 5 ম্যাচের মধ্যে 4টিতে হেরেছে। জয়হীন থাকা বাংলাদেশ একমাত্র পয়েন্ট পায় ভারতের বিপক্ষে 1-1 গোলে ড্র করে। দিনের দ্বিতীয় ম্যাচে রাত 11টায় স্বাগতিক কাতারের মুখোমুখি হবে ভারত। এর সঙ্গে শেষ করছি মোধানের সংবাদ। দর্শক করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের বাসে আছে আরটিভি। মোধানের সংবাদ এ পর্যন্ত। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline, youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পাবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।